ইয়া করো এটা নাও তো পড়ো কেন স্যার পড়ো 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 স্যার এমনি স্যার যে গরম স্যার আরে পড়ো আমি পড়তে বলছি একটা স্যার এটা আপনি পড়েন স্যার আমার গেঞ্জিরা দেন স্যার আরে না না তুমি পড়ো একটা কারণ আছে স্যার এমনি স্যার শুল শুল দিবেন স্যার শুল কাই সমস্যা নাই তুমি পড়ো আমি পড়তে বললাম গরম থাকবে আচ্ছা চলো স্যার আপনি কি করতেছেন স্যার বুঝতে আসছি না স্যার এমনি স্যার আকাশের অবস্থা খারাপ স্যার যে কোনো সময় বৃষ্টি তোমার আমি যা বলছি তুমি শুধু হোয়াটসঅ্যাপ ফোন দিবা না সাথে না ঠিক আছে আর পুরো একটা চা করার আমি করছি চলো খুব ব্যস্ত অবস্থা আর দেখে ওনার সবাই ঢুকাইও যে চিফ গেস্ট আসতেছে তার একটু সম্মানের সাথে ঢুকে দেবো তার তো নাম তো জানোই তাকে চিনোই তাই দেখে ঢুকে আর পোশাক পোশাক তার ভালো তাই ঢুকাইবে উল্টা পাল্টা মানুষ ঢুকাইলে আমার সমস্যা আজ ভিকি ভিকু আছে কিছু খাওয়ার জন্য ঢুকে এগুলো ঢুকাইবে না ওকে স্যার বুঝতো পোশাকটা যদি ব্যান্ডের নেয় বুঝতো এরকম পোশাক আমি পাই না ভালো তো সাতটা মানাইছে না আমার আছে তোদের ঘড়িটা তো ভালো হয় বিদেশি বেটা ব্যান্ডের ঘড়ি জানে না ভবিষ্যতে জানিয়ে ই করে সম্মান করে আরে তুমি তো মাংস মন্ড পাইবা আরে মাংস মাছ একটা তুমি ভালো করে দেখে পোশাক তার ভালো আছে তার ঢুকাইবে আর যার না আছে তার ই করবো না আমি যেতেছি স্যার একটু পরে আসবো আমি ব্যবস্থা করতে চাই তুমি ই করে দিও আপনার দেখবো জানি চিনা চিনা লাগতেছে এই অনুষ্ঠানে চিফ গেস্ট স্যার স্যার আপনি বিক্রি করেন স্যার ওয়েট করো তোমার ম্যানেজারকে ডাকো তার সাথে কিছু কথা স্যার 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 কি স্যার আসেন স্যার আসসালামু আলাইকুম ভিতরে আসেন তার বসেন ভিতরে আমি যাব কিন্তু এর আগে আমি একদিন আসলাম এই আমার ছোট ভাই এর নিয়ে আমি আসলাম তো আপনার দারোয়ানের ব্যবহার দেখে আমি খুব অবাক হয়ে গেছি মানে ও আমাদের অপমান করে তারে দিল কি কি বলছো এই ফকিনের বলা তোর সাড়ে ঢুকতে যাস না কেন তোর খবর আছে আজকে স্যার আসেন স্যার ভিতরে আসেন সমস্যা নেই আমি আস্তে ভিতরে যাবো ওরে মারতেছেন কেন আপনি দোষ তো আপনার আপনার আপনাদের আপনি ওর শিখিয়ে দিতেছেন যে পোশাকের উপরে বিচার করে সবাইকে ঢুকাইতে হবে এটা কেমন ধরনের পোশাকের উপর বিচার করে ঢুকান আমি তো আজকে ওই দিন গরিব সাহেব আসছিলাম আইসি এরকম অবস্থা দেখি স্যার এখানে তো পোশাকের উপরে সবাইকে বিচার করে পোশাকের উপর বিচার করছো তোমরা বিচার করছো এই দেখে যে আজকে এই অবস্থা আচ্ছা ঠিক আছে আজকে যে আমি যাব কিন্তু তারপরেও তো আজকে আমি যে আসছি এখানে আমি তো আমার মানে আমার নিজের ক্ষমতায় কিছু করতে পারি না আমার পোশাকের ক্ষমতায় আমি এতটুকু যা ভাবতেছি যা দেখা যাইতেছে ভিতরে গেলে আমি নিজে খাবো না এটা আমার পোশাককে খাওয়াবো আপনারা পোশাককে বিচার করে আজকে এতটুকু এগিয়ে আসছেন ঠিক আছে চলেন সমস্যা নাই পোশাককে কিছু খাইয়ে আসছি